আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে টমেটো কেচাপ বা টমেটো সসের রেসিপি নিয়ে হাজির হয়েছি বাইরের কেনা টমেটো সসের মতো টেকচার গন্ধ ও স্বাদযুক্ত টমেটো সস তৈরি করতে চাইলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন বাজারে এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় সুতরাং বাইরের কেনা আনহেলদি সস না খেয়ে নিজেই খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে এমন পারফেক্ট সস চাইলে দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারেন চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নেওয়া যাক এখানে আমি পাকা লাল টস্টসের টমেটো নিয়েছি এক কেজি সসের কালার ভালো আনতে চাইলে অবশ্যই এই রকম লাল টুকটুকে টমেটো ব্যবহার করতে হবে আজকে আমি যে টমেটো নিয়েছি এই টমেটোগুলো সারা বছর ধরেই পাওয়া যায় তাই আপনারা বছরের যে কোনো সময় এই রেসিপিটি ফলো করে টমেটো সস তৈরি করে নিতে পারবেন টমেটোগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন টমেটোগুলোকে চার টুকরা করে কেটে নেব আর কেটে নেওয়ার সময় টমেটোর মুখের এই অংশটাকে ফেলে দেব এভাবে সবগুলো টমেটো আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে দেশি পাকা টমেটো দিয়েও এটা তৈরি করতে পারেন সবগুলো টমেটো কেটে নিয়েছি এখন টমেটোগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য টমেটোগুলো একটা প্যানের ভিতর নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দেড় কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করার জন্য এর থেকে বেশি পানির প্রয়োজন হবে না এক থেকে দেড় কাপের মতো পানি হলেই হবে চুলাটা অন করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে বারো থেকে পনেরো মিনিটের মতো টমেটোগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় লবণ দেওয়ার প্রয়োজন নেই পনেরো মিনিট পর ফিরে এলাম টমেটোগুলো আমার ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার চুলাটা অফ করে দিচ্ছি টমেটোগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর টমেটোগুলোকে ব্লেন্ডারের জগে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে টমেটোগুলো কিন্তু গরম থাকা অবস্থায় ব্লেন্ড করতে যাবেন না পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ড করবেন টমেটোগুলো ব্লেন্ডারের জগে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম ইসমুথলিভাবে ব্লেন্ড করে নেবেন এবার ব্লেন্ড করা টমেটোগুলো ছেঁকে নিতে হবে আমি এখানে একটা বলের উপর ছাঁকনি বসিয়ে দিয়ে এর মধ্যে টমেটো দিয়ে ছেঁকে নেব অল্প অল্প করে দিলে ছেঁকে নিতে সুবিধা হয় এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস বা স্টেপ হচ্ছে টমেটো সস কতটা সফট স্মুথ ও সিল্কি হবে এটা ডিপেন্ড করে এই ব্লেন্ড করা টমেটো ছেঁকে নেওয়ার উপর অনেক সময় ঘরে তৈরি টমেটো সসের ক্ষেত্রে টমেটো সসটা বেশি খসখসে লাগে তার একটি কারণ হচ্ছে টমেটো সসটা ঠিক মতন ছেঁকে নেওয়া হয় না ছেঁকে নেওয়ার পর দেখতেই পারছেন কতটা খোসা বের হয়েছে এই অবশিষ্ট অংশটুকু ফেলে দেব দেখুন টমেটোর সসটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন এই টমেটোগুলো আমার একদম স্মুথলিভাবে ছেঁকে নেওয়া হয়েছে কি না সেটা শিওর হওয়ার জন্য আমি আবারও একবার ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে একবারই ছেঁকে নিতে পারেন তবে দুইবার ছেঁকে নিলে একদম পিওর সসটা পাওয়া যায় যার ফলে খেতে খসখসে লাগে না এবং কেনা সসের মতো টেক্সচারটা আসে তো দর্শক দেখতেই পারছেন টমেটোগুলো আমি একদম স্মুথলিভাবে ছেঁকে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়া টমেটো পিউরিগুলো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ হোয়াইট ভিনেগার বা সাদা ছিরকা এক কেজি টমেটোর জন্য কোয়ার্টার কাপ অর্থাৎ ওয়ান ফোর কাপ ভিনেগার ব্যবহার করতে হবে এরপর সসের কালার ও স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতন চিনি দিয়ে দেব আমি এখানে কোয়ার্টার কাপের মতো চিনি দিচ্ছি পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছু চিনি অ্যাড করব চিনির নির্দিষ্ট কোনো পরিমাপ না এটা ডিপেন্ড করবে আপনার টমেটো কতটুকু টক তার উপর নির্ভর করে চিনিটা দিতে হবে এরপর তেঁতুলের মার দেব। তিন টেবিল চামচের মতো দিচ্ছি আর তেঁতুলের মারটাকে অবশ্যই টমেটোর মতো পিওরভাবে ছেঁকে নিবেন তেঁতুলের মারটা কতটুকু দিতে হবে সেটাও ডিপেন্ড করবে টমেটোর টকের ওপর মোট কথা লবণ চিনি ও তেঁতুল এই তিনটা জিনিস আপনাদের স্বাদ মতন বুঝে দিবেন এবার সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে জাল করে নেব যতটুকু মিশ্রণ হবে তার তিন ভাগের এক ভাগ জাল করে কমিয়ে নিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে বিশ থেকে মিনিট জাল করলে দেখবেন মিডিয়াম কনসিস্টেন্সিতে পৌঁছে গেছে এ পর্যায়ে একটু মিশ্রণ মুখে নিয়ে চেক করে দেখব সবকিছুর স্বাদের ব্যালেন্স ঠিক আছে কিনা টক ও মিষ্টির পরিমাণটা কম আছে তাই আরও দুই টেবিল চামচের মতো তেঁতুলের মার দিচ্ছি ও তিন টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি মোট কথা লবণ তেঁতুল ও চিনি এই তিনটা আপনারা আপনাদের স্বাদ মতন অ্যাডজাস্ট করে দিবেন টমেটোর পিউরিটা আমি তিন ভাগের এক ভাগ জাল করে কমিয়ে নিয়েছি এ পর্যায়ে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে সামান্য পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব খেয়াল রাখবেন এক কেজি টমেটোর জন্য হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে এর চেয়ে কম বা বেশি দেওয়া যাবে না আর কর্নফ্লাওয়ার দিলে সসের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট থাকে সসের গা থেকে পানি ছাড়া ছাড়া ভাব থাকে না আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা টমেটোর ভিতর দিয়ে সাথে সাথে মিশিয়ে নিতে হবে না হলে এক জায়গা জমাট বেঁধে যেতে পারে দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সসটা কত সুন্দর ঘন হয়ে এসেছে এবং সসটাও আমার তৈরি হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেব সসটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি একটা প্লেটের ওপর এক চামচের মতো টমেটো নিয়ে নিচ্ছি তারপর প্লেটটাকে একটু খাড়া করে ধরলে সসটা নিচের দিকে গড়িয়ে আসবে গড়িয়ে আসার সময় যখন দেখবেন এভাবে স্মুথলিভাবে গড়িয়ে পড়ছে কিন্তু আলাদা করে সসের গা থেকে কোনো এক্সট্রা পানির মতো বের হচ্ছে না তখন বুঝে নেবেন সসের কনসিস্টেন্টিটা ঠিক আছে এবং একদম পারফেক্ট হয়েছে তো দর্শক দেখলেন তো কত সহজেই কেনা সসের মতো কালার ও টেক্সচার ঠিক রেখে ঘরে তৈরি করা যায় এই সস আর সারটা আপনারা অবশ্যই নিতে পারছেন না তবে তৈরি করার পর বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে সসটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর সংরক্ষণ করবেন সংরক্ষণের জন্য কাচের বোতল বা প্লাস্টিকের টমেটো কেচাপের বোতলও রাখতে পারেন বোতলের গায়ে যেন কোনো পানি না থাকে পুরোপুরি শুকিয়ে নিয়ে তারপর সংরক্ষণ করবেন যেহেতু ভিনেগার দেওয়া তাই বাইরে দুই সপ্তাহ সংরক্ষণ করা যাবে আর নর্মাল ফ্রিজে তিন থেকে চার মাসের মতো সংরক্ষণ করা যাবে তো দর্শক আমার আজকের এই সসের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ